दुनियार मुसलमान युवक भाईरा मृत्युर कथा स्मरण करो ग्राम जरा आबाद करे छेन तुम्हादेर बाड़ीघर जरा निर्माण करे छे तारा के होई ना आसे सबाई कोमरे तुम्हार बाबा कोथाई तुम्हार मा कोथाई तुम्हार दादा कोथाई तुम्हार दादी कोथाय कार बाड़ीते ए जमीन की तुम्हें किनछिला ए बाड़ी की तुम्हें निर्माण करछिला जरा निर्माण करछे आज की तुम्हें व्यवहार करतेछो कोथाय तारा माटिर नीचे ताहातर तुरा আমা ফাওকাত তুরাবি তুরাব মাটির উপরে যত কিছু সবই হলো মাটি ঠিক না বেটে ঠিক মাটির উপরে তুমি আছো মাটি কিনা আমা ফাওকাত তুরাবি তুরাব মাটির উপরে যা কিছু আছে সব কি মাটি তুমি ও মাটি যাইতে হবে মাটির নিচে একটু মাহফিলে বসো না এটা নাজেতের ওসিলা হইতে পারে পারি কি পারে না আরে কন্যা ঘুম ধরছে একটু ছোট্ট কাজ নাজাতের উসিলা হইতে পারে এখানে বসো শেষ মুহূর্তে মোনাজাত কইরা যখন নাকি বিদায় হবেন আল্লাহ বলবেন ইন্নি ইন্নি উশহিদুকুম আন্নি কদ গফরতু লাহুম হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি যারা আসছে তাদের সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এটা কম নাকি গুনাহ আছে কি নাই আরে বন্যা আছে কি নাই না আমরা গুনাহ নাই হরিনা দিবাসী সব ফেরেশতা সব একবার আল্লাহর ওলি নামাজ পড়লে কি না পড়লে কি ওলি ঠিকই আছে মুখের বড় বড় কথা ঠিকই আছে আছে কি আছে না নামাজ পড়ে না কিন্তু বড় বড় কথা মাহফিলে বসেন কোরআনের সামনে বসেন নাজাতের উসিলা হবে কথা ঠিক না ঠিক মা বোনেরা শুনেন বলতেছিলাম একটা ছোট্ট আমল বলবো কিন্তু পাহাড় পরিমাণ নেকি আমল করবেন নিতে লম্বা হাদিস বুখারী শরীফের আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি একবারে অল্প থেকে অল্প এমন কি একটা খেজুর দান করছে কি দান করছে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درس القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মজিদ। হরিনাদি হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার ১৬তম বার্ষিক সভা উপলক্ষে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্নেহের যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কণা পরিমাণ ভালো কাজ করবে, নেক আমল করবে, কিয়ামতের দিন সেই নেক আমলের সওয়াব দেখতে পাবে। এমনি ভাবে যে ব্যক্তি গুনার কাজ করবে কণা পরিমাণ, একবারে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ, কোরআনে বলছে জাররা পরিমাণ গুনাহ করবে। জাররা কাকে বলে জানেন? একটা ছোট পিপীলিকা আছে না, পিপীলিকা আছে না, ছোট্ট পিপীলিকাকে ৪০ ভাগে ভাগ করলে এর এক ভাগ হইল জাররা। এ জাররা কি চোখে দেখা যায়? দূরবীন দিয়ে দেখতে হবে। আল্লাহ বলে এই জাররা পরিমাণ নেক আমল করবা, এটার সওয়াব তুমি পাইবা, দেখবা। ঠিক জাররা পরিমাণ গুনার কাজ করবা, এর সওয়াব তুমি দেখবা এবং পাইবা। অনেকে নেক আমল কে বলে, এটা কোন নেক আমল, এটার করলে কি, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে। আল্লাহ রাসূল বলছেন যে না, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, নেক আমল ভালো কাজ, কোনো ভালো কাজ নেক কাজকে তুমি ঘৃণা করবে না, ছোট মনে করবে না। ওয়ালাউ আল আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি যদি বেশি বড় কাজ করতে না পারো, একেবারে ছোট্ট কাজ, একটু কষ্ট হবে না, এক পয়সা খরচ হবে না, এই ছোট্ট কাজটার কথা কোন বলবো, একটা টাকা খরচ নেই। আবার নেই বলেন যে হুজুর টাকা সেবা, কিচ্ছু লাগবে না, টাকা লাগবে না, কষ্ট হবে না, একেবারে সহজ থেকে সহজ একটা নেক আমল করবে, আল্লাহ রাসূল বলেন এটাকেও তুমি ছোট বলবে না, সেটা হলো তোমার গ্রামবাসী, প্রতিবাসী, একজন মুসলমান ভাই, আত্মীয়, তার সাথে একটু হাসি মুখে কথা বলবা। সুবহানাল্লাহ, হাসি মুখে কথা বললে কষ্ট হইব, টাকা লাগবে, এই এটা একটা নেক আমল। আচ্ছা বলেন, আমি হরিনাদী মানুষকে বলতে চাই, জিজ্ঞাস করতে চাই, আমি যদি হরিনাদীর আমার পাশের বাড়ি অথবা আমার ভাই, আমার চাচা, আমার ভাতিজা, হ্যাঁ, অথবা আমার কোনো আত্মীয়, কোনো প্রতিবেশী, গ্রামবাসী, রাস্তার মানুষ, তার দিকে চায়া যদি একটু হাসি দেই, কষ্ট হবে বলেন না, কষ্ট হবে, কিন্তু এটা একটা বড় নেক আমল, ছোট্ট আমল, কোনো কষ্ট নাই, কিন্তু এর সওয়াব কত জানবেন? আল্লাহ রাসূল বলেন وَأَن تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ تَلْقِنْ صَدَقَةً وَتَبَسُّمُكَ عَلَى وَجْهِ أَخِيكَ صَدَقَةً। তোমার একজন যে কোনো মুসলমান ভাইয়ের চেহারার দিকে তাকায়া একটু হাসি দিলে
সৎকা করার সওয়াব পাইবে। সওয়াবটা কত বড় দেখেন, কাজটা খুব ছোট্ট এবং সহজ। একটা হাসি দিবেন, হাসি হাসি দিবেন, হাসি পারবেন নি দেন তো কেমন লাগে, সব সবাই একটু হাসি দেন না, হাসি দেন, হাসি দিতে কষ্ট আছে, হ্যাঁ জুড়ে হাসতে হইব না, ঠুট দিয়ে হাসবেন, ঠুট দিয়ে একটু হাসি দেন না, আপনার পাশের লোকের দিকে, আমার দিকে চায়া, এক মুসলমান বের দিকে চায়া, কয়েকটা খাসি অনেক সময় সৎকা দেয় না, গরু সৎকা দেয়, মুরগি সৎকা দেয়, কয় এই সৎকার যে সওয়াব, একজন মুসলমানের চেহারার দিকে চায়া হাসি দিলে সে সওয়াব। সুবহান, বুঝেন, এই হাসিটা আপনার স্ত্রীর সাথে দিল, অথবা স্ত্রী তার স্বামীর দিকে চায়া দিল, কেহ আপনি আপনার মা বাবার দিকে চায়া দিলেন, ছেলের দিকে চায়া দিলেন, এটা তার বেশি সওয়াব। দেখেন আমরা এই একটু সওয়াবের কারণে কিয়ামতের দিন আটকা যাবে, কথা ঠিক নেবে ঠিক। ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খাইরাই আরা, একটু ছোট একটু নেক আমল করে যাও বান্দা ও মহিলা, একটু ছোট থেকে ছোট নেক আমল করে আল্লাহর দরবারে যাবে, গিয়া দেখবে পাহাড় পরিমাণ নেকি। যেমন দেখেন বুখারী মুসলিম শরীফের একটা হাদিস বলবো নি, হ্যাঁ আমলন নিয়ে তো শুনবেন তো, আমার দুঃখ লাগছে এই জন্য, হরিণীর মধ্যে মানুষ কোথায় চলে গেল, হ্যাঁ একটা ভালো করে টান দিলেই বুঝি ও আর শুনতাইবেন না, নাহলে ও আর শুনতাইবেন না। হাদিস কইলে নবীর হাদিস বললে কোরআন পড়লে ভাল লাগে না, এত কম মানুষ, শেষ দিন আখেরি মোনাজাত, বুঝেন নামাজ পড়ে না মসজিদ খালি, কারণ ওনাকে মরতে হবে না, বুঝেন, আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হইবে না, হবে কি হবে না, আ দুনিয়ার মুসলমান যুবক ভাইরা মৃত্যুর কথা স্মরণ কর, এই গ্রাম যারা আবাদ করেছেন, তোমাদের বাড়িঘর যারা নির্মাণ করেছে, তারা কেহই নাই, আছে সবাই কবরে, তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়, তোমার দাদা কোথায়, তোমার দাদি কোথায়, কার বাড়িতে, এই জমিন কি তুমি কিনছিলা, এই বাড়ি কি তুমি নির্মাণ করছিলা, যারা নির্মাণ করছে আজকে তুমি ব্যবহার করতেছ, কোথায় তারা, মাটির নিচে তাহাতার তোরা, আমা ফাওকা তুরাবি তুরাব, মাটির উপরে যত কিছু সবই হলো মাটি, ঠিক না বেটে, মাটির উপরে তুমি আসো মাটি কিনা, আমা ফাওকা তুরাবি তুরাব, মাটির উপরে যা কিছু আছে সব কি মাটি, তুমিও মাটি, যাইতে হবে মাটির নিচে, একটু মাহফিলে বসো না, এটা না যেতে রসিলা হইতে পারে, পারি কি পারে না, আরে কন্যা ঘুমে ধরছে, একটু ছোট্ট কাজ না যাতে রসিলা হইতে পারে, এখানে বসো, শেষ মুহূর্তে মোনাজাত করে যখন নাকি বিদায় হবেন, আল্লাহ বলবেন ইন্নি উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি যারা আসছে তাদের সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, এরকম নাকি গুনাহ আছে কি নাই, আরে বন্যা আছে কি নাই, না আমরা গুনাহ নাই, হরিণাদিবাসী সব ফেরেশতা, সব একবার আল্লাহর ওলি, নামাজ পড়লে কি না পড়লে কি বল, ওলি ঠিকই আছে, মুখের বড় বড় কথা ঠিকই আছে, আছে কি আছে না, নামাজ পড়ে না কিন্তু বড় বড় কথা, মাহফিলে বসেন, কোরআনের সামনে বসেন,
নাজাতের উসিলা হবে, কথা ঠিক না ঠিক? মা বোনেরা শুনেন, বলতেছিলাম একটা ছোট্ট আমল বলবো কিন্তু পাহাড় পরিমাণ নাকি আমল করবেন নিতে, লম্বা হাদিস বুখারী শরীফের। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একবারে অল্প থেকে অল্প, এমন কি একটা খেজুর দান করছে, কি দান করছে, খেজুর, খেজুর হয়তো হয়তো আমাদের ঘরে এখন নাই, রমজানে থাকে, তা আমাদের ঘরে বিস্কুট থাকে, একটা রুটি থাকে, একটা খেজুর দান করছে, এটাকে বলে আল্লাহ বাড়ায় 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 বাড়ায়। যেমন কোন গরিব মানুষ, গরিব মানুষ ছাগল বাচ্চা ছাগল ফালে, হ্যাঁ ছাগলের ঘরে বাচ্চাও একসাথে করা তিন নানা চারটা, এগুলির ফালে ফালতে 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 বড় করে যায়, আগামী কোরবানির সময় এ খাসি হইব, এ খাসির বিক্রি করবো, আছে না? আপনার খেজুরটাকে, ও মহিলা, আপনি যে মিসকিনকের হাতে একটা হিজুর দিবেন, একটা রুটি দিলেন, একটা টাকা দিলেন, এটা আল্লাহর কুদরতের হাতে বাড়ায়। কৃষক যেমন ছাগলের বাচ্চাকে বাড়ায়, ঘোড়ার বাচ্চাকে বাড়ায়া বাড়ায়া বড় কইরা, ছোট্ট বাচ্চারা, এত ছোট বাচ্চারা বাইর হয় মার পেট থেকে, এটা ফালতে ফালতে এত বড় উঁচা জানোয়ার হয়ে যা, এত বড় উঁচা দেখবেন ঘোড়া হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা এত বড় ঘোড়া। ঠিক আপনার খেজুরটাকে আল্লাহ তাআলা বাড়াইতে 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 কিয়ামতের দিন একটা পাহাড় করে দিবেন, নেকির পাহাড় আপনার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। দান করছিলেন কত? হেজুর কন্যা দান করছেন কি বলেন না, পাইছেন কি? পাহাড়, পাহাড় কিয়ের পাহাড়? নেকির পাহাড়, সোয়াবের পাহাড়, সোয়াবের পাহাড়। আল্লাহ বলবেন, দাও এই সোয়াবের পাহাড়টা তোমার জন্য। আল্লাহ, আমি এত বড় পাহাড় তো কোনো সময় দান করি নাই, এত পরিমাণ নেকি করি নাই, তুমি আমার এক গরিব মিসকিন বান্দা যে গেছিল তোমার জন্য ভিক্ষা চাইতে, তুমি একটা খেজুর দিছিলে না, এই খেজুরটাকে আমি বাড়াইতে বাড়াইতে তোমার জন্য নেকির পাহাড় বানাই দিলাম। সুবহানাল্লাহ। বাস, নেকির পাহাড় জন্য যখন পাল্লার মধ্যে রাখা হবে, নেকির পাল্লা ভারী হবে, সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমল কর, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি তুমি যদি কর, যে আমল কর, এই যাররা পরিমাণ নেকি তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে পাইবে। সুবহানাল্লাহ। আমল করবেন তো, বলেন না করবেন তো আমল, একজন বাদ দিবেন না, সবাই আমল করবেন, বলেন সুবহানাল্লাহ, এর একটা আমল সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারেননি? পারেননি? পড়েন, জোরে জোরে পড়েন দি, পড়েন সুবহানাল্লাহ, হ্যাঁ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারেননি? বলেন, বলেন, পারেন কি না? সবসময় পড়বেন। একদিন আল্লাহ নবী এক ছোট্ট একটা গাছের নিচে গেছে, শীতকালে, শীতকালে কিন্তু গাছের পাতা পড়ে যা, ঝরতে ঝরতে একবারে সাফ হয়ে যা, নতুন পাতা উঠে, তো আল্লাহ নবী যে যখন ধাক্কা দিচ্ছেন গাছটার নিচে, যে গাছের পাতাগুলি সব ঝরে পড়ে গেছে, এই জিকিরটা যে পড়াইলাম আপনাদেরকে, মুমিন বন্দা বান্দি একবার পড়লে এই গাছের পাতার মতন তার শরীর থেকে গুণাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। পারবেন না জিকিরটা? ওয়ালা যিকরুল্লাহি আকবার,
ওয়ালাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই আল্লাহর জিকির হইল সবচেয়ে বড়। ঠিক না বেঠে? আল্লাহর জিকির করবেন কি না? করতে কষ্ট হইব? আমি যে বললাম এখন এটি কষ্ট? আল্লাহ রাসূল বলেন, আমি এই জিকিরটা যদি বলি এটাই আমার দুনিয়ার সাত আসমান সাত জমিন থেকে, এই দুনিয়ার রাজত্ব থেকে, আর সোনা চাঁদি থেকে এই জিকিরটা বলা আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রাজারা রাজত্ব নিয়ে খুশি, ধনীরা ধন সম্পত্তি নেয়া খুশি, জমিদার জমি নেয়া খুশি, টাকাওয়ালা টাকা নিয়ে খুশি, ক্ষমতাওয়ালা ক্ষমতা নিয়ে খুশি, আমি আল্লাহর রসুল এই জিকিরটা বলে খুশি। সুবহানাল্লাহ। এই জিকির বলবেন তো? বলেন বলেন, জিকিরটা কি বলেন না? জুরে কন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। পড়বেন তো? এবার আসেন, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসগুলি বলবো, আমল করবেন নি? বলেন আমল করবেন নি? আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন। মান মান সাব্বাহা, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। মনোযোগ দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। লোক কম হলে অসুবিধা নাই, কবুল হন হইছে আসল। ঠিক না ঠিক? এক ব্যক্তি 1 কোটি টাকা দান করছে, কবুল হইছে না, সব বাদ। আরেক ব্যক্তি দিল থেকে এখলাসের সাথে 5 টাকা দান করছে, কবুল হয়ে গেছে, এই উসিল্লা সে জান্নাতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমাদের কবুল হওয়া দরকার আছে, আছে কি আছে না? এবার আমলে নিতে হাদিসটা শুনেন, মুরব্বীরা আমলটা করবেন সবাই, না হয় সবাই বসে থাকেন, রুমাল দেওয়া সবার মুরিদ করলাম, বায়াত করব, আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেন, তুমি সকালে পড়বা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন কি বলবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।